আসুন আজকে একটা মজার গল্প শুনি। কি শুনবেন? তো ঠিক আছে, শুরু করি তাহলে। বল্টু তার ছোট্ট বাচ্চাটিকে নিয়ে পার্টিতে গেছে। আড্ডায় আড্ডায় বল্টু অনেকক্ষণ ধরেই বেশ কিছুটা মদ্যপান করে ফেলেছে। হঠাৎ তার বাচ্চার কথা মনে হতেই পাশে তাকিয়ে দেখলেন যে তার বাচ্চাও খানিকটা মদ্যপান করে ফেলেছে। কারণ বাচ্চা তো সে অতটা বোঝেনি, গ্লাসে ছিল, একটু একটু করে সেও খেয়ে নিয়েছে। বল্টু ওই মদ্যপ অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে পার্টি থেকে বাড়িতে ফিরছিল, আর একটু পরপর বাচ্চাকে বকছিল। হঠাৎ একজন কর্তব্যরত ট্রাফিক পুলিশ তার গাড়ি থামিয়ে প্রশ্ন করছেন। ট্রাফিক পুলিশ, আপনার গাড়ি চালানো দেখে আমার সন্দেহ হচ্ছে, আপনি নিশ্চয়ই মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছেন। বল্টু তার উত্তরে বলল যে না, আমি মাতাল নই। ট্রাফিক পুলিশ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি হা করুন, আমার কাছে ডিটেক্টর মেশিন আছে, আমি চেক করছি আপনি মাতাল কি না। বল্টু হা করল এবং মেশিনে মাতাল সিগন্যাল দিল। ট্রাফিক পুলিশ, মেশিন বলছে আপনি মাতাল। বল্টু, আপনার মেশিন নষ্ট। ট্রাফিক পুলিশ তখন বলল যে অসম্ভব, এটা হতেই পারে না। বল্টু তখন বলল কি করবে, বল্টুকে তো বাঁচার একটা উপায় করতে হবে। তখন বল্টুর হঠাৎ মনে পড়ল যে আরে, ওর বাচ্চাও তো খেয়ে নিয়েছিল একটু ভুল করে, সেই নিয়ে বাচ্চাকেও ও গাড়িতে বকাবকি করছিল। যাই হোক, বল্টু তখন বলল বুদ্ধি করে যে ঠিক আছে, আপনি আমার ওই ছোট্ট বাচ্চার মুখে মেশিনটি ধরুন, দেখি কি সিগন্যাল দেয়, এতটুকু বাচ্চা সে তো আর মদ্যপান করবে না। ট্রাফিক পুলিশ তখন বলল ঠিক আছে বাবু, মুখ হা করো তো। বাচ্চাটি যেই মুখ হা করলো এবং মেশিনে যথারীতি মাতাল সিগন্যাল দিল, সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশটি লজ্জিত হয়ে বলল, আপনার সময় নষ্ট করার জন্য আমি ভীষণ দুঃখিত স্যার, অনেক দিন আগে মেশিন, তো তাই হয়তো মানে কি বলবো, মাঝে মধ্যে হয়তো ডিস্টার্ব হচ্ছে। অর্থাৎ উপস্থিত বুদ্ধি যদি থাকে তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো সময় বেরিয়ে আসার কোনো না কোনো পথ ঠিক থেকেই যায়, সেটা বার করতে জানতে হয়, সেটাকেই বোধহয় বলে উপস্থিত বুদ্ধি। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। অস্মিতা তো ওখানেই অপেক্ষায় থাকে আপনাদের। ভালো থাকবেন সবাই।